हेलो एस्पिरेंट्स, नमस्कार एंड वेलकम बैक टू आवर चैनल अमित्र नॉलेज एकेडमी। आज हमें चले एक गुरुत्वपूर्ण टॉपिक नहीं। आज के टॉपिक हलो कौन व्यक्ति कौन विख्यात नामे परिचित। एखाने जे 50 क्वेश्चन देवा आछे प्रत्येक परीक्षार जोनो किन्तु खूब ही इम्पोर्टेंट। से ही क्वेश्चनगुलो रेखेछि जेगुलो परीक्षाते एसेछे बा आगामी परीक्षार जोनो खूब ही इम्पोर्टेंट। তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটিতে তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমাদের চ্যানেলের ভিডিও খুব সহজেই তোমরা দেখতে পাও। তাহলে দেরি না করে শুরু করি আজকে ননস্টপ 50। প্রথমেই দেখে নিই সুলতানি যুগের আকবর কাকে বলা হয়। এই সুলতানি যুগের আকবর বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফিরোজ শাহ তুগলককে। খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। চলে আসি পরের প্রশ্ন, ভারতের সংবিধানের জনককে। আমরা সবাই জানি অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, মুকুটহীন রাজা কাকে বলা হয়। অপশন এ, এ হচ্ছে সঠিক উত্তর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে প্রত্যেকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখে নিই নেক্সট কোয়েশ্চেন, মহীশূরের বাঘ কাকে বলা হয়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, টিপু সুলতান। নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে কাশ্মীরের আকবর কাকে বলা হয়। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। এর সঠিক উত্তর হলো অপশন এ, জয়নাল আবেদিন। দেখে নিই নেক্সট কোয়েশ্চেন, শান্তির মানুষ কাকে বলা হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী। এই লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, ইনিই হচ্ছেন প্রথম যিনি ভারতীয় প্রস্থিউমাস্টি ভারতরত্ন পেয়েছেন, অর্থাৎ মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন। দেখে নিই নেক্সট কোয়েশ্চেন, নেক্সট আরামবাগের গান্ধী কাকে বলা হয়। এই আরামবাগের গান্ধী বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ প্রফুল্লচন্দ্র সেন। প্রফুল্লচন্দ্র সেনকে বলা হয় আরামবাগের গান্ধী। চলে আসি পরের প্রশ্ন, মুসলিম সমাজে রামমোহন কাকে বলা হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্যার সৈয়দ আহমেদকে বলা হয় মুসলিম সমাজের রামমোহন। নেক্সট কোয়েশ্চেন, বাংলার আকবর কাকে বলা হয়। বাংলার আকবর বলা হয় অপশন এ সঠিক উত্তর, আলাউদ্দিন হুসেন শাহ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। দেখে নিই নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হলো হিন্দুস্তানের সম্রাট কাকে বলা হয়। হিন্দুস্তানের সম্রাট বলা হয় বাহাদুর শাহ জাফর, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, প্রত্যেকটি কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন। দেখে নিই নেক্সট কোয়েশ্চেন, শাহি বেখবর কাকে বলা হয়। শাহি বেখবর বলা হয় অপশন এ, প্রথম বাহাদুর শাহকে। প্রথম বাহাদুর শাহকে বলা হয় শাহি বেখবর। এর সম্পর্কে আরও কিছু তথ্য দেখে নিই। বাহাদুর শাহ শাহই বেখবর নামে পরিচিত ছিলেন। খাফি খান এই নামটি দিয়েছিলেন তাকে, কারণ তিনি প্রচুর উপাধি এবং পুরস্কার দিয়ে সমস্ত পক্ষকে খুশি করতে পছন্দ করতেন। দেখে নিই পরের প্রশ্ন, আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়। আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা বলা হয় জওহরলাল নেহরুকে। ইনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এবার অনেক সময় কোয়েশ্চেন আসে, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়, অর্থাৎ ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। তখন কিন্তু উত্তর হবে জওহরলাল নেহরু হবে না, তখন উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা বললে হবে জওহরলাল নেহরু। দেখে নিই পরের প্রশ্ন, লায়ন অফ কাশ্মীর কাকে বলা হয়। লায়ন অফ কাশ্মীর বলা হয় শেখ মোহাম্মদ আবদুল্লাহকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন, জাতির জনক কাকে বলা হয়। এটা সবাই জানি, জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। অপশন বি সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন, গান্ধী বুড়ি কাকে বলা হয়। এটাও আমরা সবাই জানি খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। দেখে নিই পরের প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়। সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান। চলে আসি পরের প্রশ্নে, প্রাচ্যের বুলবুল কাকে বলা হয়। প্রাচ্যের বুলবুল বলা হয় অপশন সি হচ্ছে সঠিক উত্তর, সরোজিনী নাইডু। দেখে নিই নেক্সট কোয়েশ্চেন, আঙ্কেল হো কাকে বলা হয়। আঙ্কেল হো বলা হয় হো চি মিন, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কে অন্ধ্রকেশরী নামে পরিচিত।
খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। উত্তর হচ্ছে অপশন এ, টি প্রকাশম। দেখে নিই পরের প্রশ্ন, নিম্নের কে বঙ্গবন্ধু নামে পরিচিত? অপশন এ হচ্ছে সঠিক উত্তর, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, ভারতের তোতা পাখি কাকে বলা হয় বা ভারতের তোতা পাখি নামে কে পরিচিত? সঠিক উত্তর হলো অপশন বি, আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, নিম্নের কে ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত? অপশন এ হচ্ছে সঠিক উত্তর, নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্টই কিন্তু ম্যান অফ ডেস্টিনি নামে পরিচিত। নেক্সট প্রশ্নে চলে আসি, দ্বিতীয় শিবাজি কাকে বলা হয়? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্নই খুবই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অপশন এ অর্থাৎ বাজিরাও ওয়ান, প্রথম বাজিরাওকে কিন্তু বলা হয় দ্বিতীয় শিবাজি। দেখে নিই পরের প্রশ্ন, পাগলা রাজা কাকে বলা হয়? পাগলা রাজা বলা হয়, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা বলা হয়। এরপর দেখে নিই নেক্সট কোয়েশ্চেন, বাঘা যতীন কাকে বলা হয়? বাঘা যতীন বলা হয় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে। দেখে নিই পরের প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাধব ভিকাজি রুস্তম কামা। সঠিক উত্তর হলো মাধব ভিকাজি রুস্তম কামা। দেখে নিই পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব বা ভারতের বিসমার্ক কাকে বলা হয়? অপশন এ হচ্ছে সঠিক উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, তাঁতিয়া টোপি কাকে বলা হয়? অপশন বি রামচন্দ্র পাণ্ডুরঙ্গকে বলা হয় তাঁতিয়া টোপি। নেক্সট প্রশ্ন, সুলতানি আজম কাকে বলা হয়? সুলতানি আজম বলা হয় ইলতুতমিশকে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। রাজাজি কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাজাজি বলা হয় চক্রবর্তী রাজা গোপালাচারী, তো চক্রবর্তী রাজা গোপালাচারীকে বলা হয় রাজাজি। নেক্সট প্রশ্নে চলে আসি, ভারত পথিক কাকে বলা হয়? ভারত পথিক বলা হয় রাজা রামমোহন রায়কে, খুবই গুরুত্বপূর্ণ। মাস্টারদা কাকে বলা হয়? মাস্টারদা নামে পরিচিত হচ্ছে মাস্টারদা সূর্য সেন, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, বাংলার বাঘ কাকে বলা হয়? বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়, অর্থাৎ অপশন সি, আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয়। দেশবন্ধু কাকে বলা হয়? এগুলো আমরা মোটামুটি এগুলো জানি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। দেখে নিই নেক্সট, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, কালিদাস। লোকমান্য কাকে বলা হয়? লোকমান্য বলা হয় বালগঙ্গাধর তিলককে, অর্থাৎ অপশন এ, বালগঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য। নেক্সট প্রশ্নে চলে আসি, লোকহিতবাদী কাকে বলা হয়? লোকহিতবাদী বলা হয় গোপাল হরি দেশমুখকে, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর, গোপাল হরি দেশমুখ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। চাণক্য নামে কে পরিচিত? চাণক্য বা কৌটিল্য, আমরা যাকে বলি চাণক্য নামে কে পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, বিষ্ণুগুপ্ত। অনেকে গুড়িয়ে ফেলবে, বিষ্ণু শর্মা নয়, বিষ্ণুগুপ্ত হচ্ছে চাণক্য বা কৌটিল্য নামে পরিচিত। বিষ্ণু শর্মাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নাম, যিনি পঞ্চতন্ত্রের স্রষ্টা। দেখে নিই পরের প্রশ্ন, পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে লালা লাজপত রায়, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, লালা লাজপত রায়কে বলা হয় পাঞ্জাব কেশরী। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? আলাউদ্দিন খিলজিকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডার, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তানসেন নামে কে পরিচিত? তানসেন নামে পরিচিত রামতনু পাণ্ডে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্নে চলে আসি, জিন্দাপীর কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অপশন বি অর্থাৎ ঔরঙ্গজেব হচ্ছে সঠিক উত্তর, ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দাপীর। নেক্সট প্রশ্নে চলে আসি, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়? লর্ড রিপনকে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। দেখে নিই পরের প্রশ্ন, চাচাজি নামে কে পরিচিত? চাচাজি নামে পরিচিত জওহরলাল নেহেরু, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নিই পরের প্রশ্ন, নিম্নের কে সীমান্ত গান্ধী বা বাদশাহ খান নামে পরিচিত? সীমান্ত গান্ধী বা বাদশাহ খান নামে পরিচিত খান আব্দুল গফর খান, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ইনিই প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, খান আব্দুল গফর খান।
খান আব্দুল গফর খান ইনি প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এই নিয়ে এখনো পর্যন্ত দুজন মাত্র ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, একজন আমি এক্ষুনি বলে দিলাম খান আব্দুল গফর খান, আর একজন হলেন নেলসন ম্যান্ডেলা। দেখে নিই পরের প্রশ্ন। ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? ভারতের নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর, খুবই ইম্পর্টেন্ট। চলে আসি পরের প্রশ্নে। নিম্নের কে উড়ন্ত শিখ নামে পরিচিত? এটা সবাই জানি, ফ্লাইং শিখ বলা হয় মিলখা সিংকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসি। ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট। ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে চসারকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এখানে ননস্টপ 50 যে কোয়েশ্চেন দেওয়া আছে প্রত্যেকটিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসা প্রশ্ন বা পরীক্ষাতে আগামী দিনে আসতে পারে। তো ভালো করে তোমরা এই প্রশ্নগুলো দেখবে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।